একুশ ডিসেম্বর বৃহস্পতিবার রাত 8টায় 4 নং উত্তর শাহবাজপুর সুরমা কমিউনিটি সেন্টারে শাহবাজপুর সচেতন নাগরিক পরিষদের আয়োজনে মোহাম্মদ নাসিরুদ্দিনকে ডাইরেক্টর, মেরি ডি লুইস সলিসিটরস লন্ডন ইউকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। 4 নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিকউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শোয়েব আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, সচেতন নাগরিক পরিষদের আহ্বায়ক মাস্টার রুবেল আহমেদ, সচেতন নাগরিক পরিষদের সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থা সহসভাপতি সুলতান মাহমুদ, ইংল্যান্ড প্রবাসী মোহাম্মদ আব্দুল আজিজ, উত্তর শাহবাজপুর ইউনিয়নের ইউপি সদস্য সেলিম আহমেদ, মোহাম্মদ সিরাজউদ্দিন, জয়নাল আহমেদ জয় সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে যারা এই এই অনুষ্ঠানে সাংবাদিক ভাইয়েরা সহ আমাদের এলাকার যত মুরব্বি বা আমাদের বসুন্ধরা প্রতিনিধি আমার ভাই উনি উপস্থিত হয়েছেন, পল্লী টিভির প্রতিনিধি উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, আমরা আজকে জীবন পরিক্রমায় আমরা চলতে গিয়ে অনেক জায়গায় অনেক কিছু করে থাকি। আজকে হয়তো আমি দেশে নাই, আমি বিদেশ ঘুরি, আপনারা যারা আজকে দেশে শাহবাজপুরের প্রতিসন্ধান জেলার অ্যাডভোকেট মোহাম্মদ নাসিরুদ্দিন সাহেবকে আমরা নাগরিক সম্বর্ধনা দিয়েছি। আশা করি আমরা ভবিষ্যতে ওনাকে সলিসিটার হিসাবে আজকে দিলাম সম্বর্ধনা, আগামীতে আমরা ওনাকে ব্যারিস্টার হিসাবে বড় পরিসরে আমরা সম্বর্ধনা দেব।